হ্যালো আমার শ্রোতা বন্ধুরা, সকলকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে আমি ক্লাসের 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর গল্পটি বলবো, সেটি হচ্ছে ক্লাউডস অর্থাৎ মেঘেরা। লেখক হচ্ছেন ইন্টিজার হুসেন। শুরু করা যাক আজকের এই গল্পটি। সে মেঘেদের সন্ধানে বহুদূর গেল। আঁকা বাঁকা পথ ও সরু গলিতে ঘুরতে ঘুরতে সে যতক্ষণ না একটি পুরনো মাটির কুঁড়ে ঘরে পৌঁছালো, সেখানে সে নোংরা রাস্তার দিকে এসে পড়ল। সে দেখেছিল ঘাসু রেখে যিনি তিনি অন্য দিক থেকে আসছিলেন, যার মাথায় এক গাদা টাটকা কাটা ঘাস বোঝাই করা আছে। সে লোকটিকে থামালো এবং জিজ্ঞাসা করেছিল, তুমি কি সেখানে মেঘেদের দেখেছ? মেঘেদের? ঘাসুরি বিস্মিত, যেন তাকে সবচেয়ে অদ্ভুত প্রশ্ন করা হয়েছে। হ্যাঁ, মেঘেদের, সে ঘাসুরিকে নির্বাক হয়ে থাকতে দেখে নিরাশ হয়েছিল। সে চলতে থাকলো যতক্ষণ না একজন কৃষক, যে তার জমিতে লাঙল চাষছিল, সেখানে পৌঁছেছিল। সে তাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, মেঘেরা কি এখানে এসেছিল? কৃষকটি এই প্রশ্নের কোনো মানে বুঝতে পারল না। মেঘেরা? সে জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ, মেঘেরা, সে মেঘেদের কথা জিজ্ঞেস করেছিল, সেই মানুষটির মতো করে যে তার শিশুটিকে হারিয়েছে, আর পথচারীদের জিজ্ঞাসা করেছিল যে তারা কোনো শিশুকে ঘুরতে দেখেছে কি না। সম্ভবত মেঘেরা যে হারানো বাচ্চাদের মতো, এবং সে প্রত্যেকটি মানুষজনকে জিজ্ঞাসা করছিল তাদের সম্বন্ধে, কিন্তু কেউ তাকে আশানুরূপ উত্তর দিতে পারল না। তার মার কাছে সে সকালে প্রথম প্রশ্নটি করেছিল, আম্মাজি মেঘেরা সব কোথায় গেল? আম্মাজি বলেছিলেন, সে কোথায় গেল? যেন সে একটু খুব ব্যতিক্রমী বোকা প্রশ্ন করেছে। মেঘেরা, মেঘেরা, তুমি কি তোমার বুদ্ধি হারিয়ে ফেলেছো খোকা? এখন তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি পরিষ্কার হও, জল খাবার খেয়ে বিদ্যালয়ে যাও। মন মরা হয়ে সে নিজের হাত মুখ ধুয়ে জল খাবার খায় আর ঘর থেকে বেরিয়ে পড়ে। তার পিছনে নারা নাছর বান্দা হয়ে তারা করে বেড়ায় প্রশ্নটা, মেঘগুলো কোথায় গেল? সে মনে করেছিল, আগের দিন রাত্রে সে কি দেখেছিল? মেঘেরা রাতের আকাশে ঘনীভূত হয়েছিল, কিন্তু যখন সে ঘুমোতে চলে গেল আকাশটি তখন পরিষ্কার হয়ে গেছিল এবং তারই ভরে ছিল। যখন সে পুনরায় জেগে উঠেছিল তখন তার সময়ের ব্যাপারে কোনো ধারণা ছিল না। সে জানত যে এটা ছিল মাঝরাত্রি, আকাশে মেঘেরা গুড়গুড় শব্দ করছিল, মাঝে মাঝে আকস্মিক আলোর ঝলকানি দেখা যাচ্ছিল, যেগুলি ছিল ঘন এবং কালো। দেখে মনে হচ্ছিল এখনই বৃষ্টি শুরু হবে। বৃষ্টি আর ঘুমকে ধ্বংস করে দেবে, সে জানত। সকালে যখন সে ঘুম থেকে উঠল সে আশ্চর্য হয়ে গেল, আকাশটি ছিল খালি ও পরিষ্কার, উঠানে কোনো বৃষ্টির চিহ্নই ছিল না। সে আশ্চর্য এবং বিমর্ষ হয়েছিল, মেঘেরা বৃষ্টি না ঝরিয়ে আকাশ থেকে সরে গিয়েছিল। আর এই ভেবে সে দুঃখ পেয়েছিল যে সে ঘুমিয়ে পড়েছিল, যদি সে জেগে থাকতো পারত তাহলে মেঘেরা আর অদৃশ্য হয়ে যেতে পারত না। এইটাই হতো এই ঋতুর প্রথম বৃষ্টি। বৃষ্টির মাসগুলো ফুরিয়ে যাচ্ছিল, সে আকাশের দিকে মুখ তুলে তাকিয়েছিল। আরেকবার সেখানে একটি মেঘের টুকরো ছিল না, পরিষ্কার আকাশ থেকে সূর্য তার মাথায় তুলছিল। প্রখর উত্তাপের মধ্যে সে মাঠের মাঝখানে হেঁটে গিয়েছিল, তার দেহ গরমে পুড়ে যাচ্ছিল এবং গলা শুকিয়ে গিয়েছিল। অনেকগুলি মাঠ পার হওয়ার পর সে দেখেছিল একটি বড় গাছ, যার ছায়ার একটি জলের পাশিয়ান চাকা ধীরে ধীরে পাক খাচ্ছে। এইটা তার কাছে এমন ছিল যেন সে মরুভূমির মাঝে একটি ছায়ার একটি জলের পাশিয়ান চাকা মরুদ্যান পৌঁছেছিল। সে গাছের তলায় পৌঁছে চাকাটি থেকে জল নিয়ে তার ধুলো মাখা দুই পায়ে ছিটিয়েছিল। তারপরে
সে হাত এবং মুখ ধুয়ে যত খুশি জল পান করছিল। চাঙ্গা হয়ে সে চারিদিকে দেখল, একজন বৃদ্ধ মানুষ পার্সিয়ান চাকাটির পাশে দেওয়ালে বসেছিল। সে বৃদ্ধ মানুষটির দিকে তাকালো, সে কিছু বলতে চাইছিল কিন্তু ইতস্তত করছিল। শেষ পর্যন্ত সে জিজ্ঞাসা করেছিল, মেঘগুলো কি এখানে এসেছিল? বৃদ্ধ মানুষটি তার দিকে দেখল এবং বলল, বাছা, যখন মেঘেরা আসবে তখন পৃথিবী এবং আকাশ আগমনের কথা জানবে, কিন্তু কাল রাতে মেঘেরা এখানে ছিল কিন্তু কেউ জানতে পারেনি। বৃদ্ধ মানুষটি বলল, এটাই মেঘেদের আসার জন্য যথেষ্ট নয়। আমি একবার এক জায়গায় ছিলাম যেখানে 10 বছর বৃষ্টি হয়নি। 10 বছর? তার মুখ হাঁ হয়ে গিয়েছিল। সে সেখানে বসে শুনতে লাগলো তার গল্প। হঠাৎ সে খেয়াল করলো যে কত দেরি হয়ে গেছে। সে রোদ এবং ধুলোর মধ্যে কয়েক মাইল হেঁটে গিয়েছিল। সে সেই নোংরা পথে ফিরে গিয়েছিল, সে পথ ধরে সে সেখানে এসেছিল যখন পর্যন্ত প্রচণ্ড রোদ্দুর ছিল। কিন্তু যখন সে মাটির কুঁড়ে ঘরে পৌঁছেছিল, বাতাসে কনকনে ঠান্ডা ভাব সে অনুভব করল এবং পায়ের তলায় মাটি ছিল স্যাঁতস্যাঁতে। সে গ্রামের কাছাকাছি এসে দেখল রাস্তা ছিল ভিজে, গাছগুলি যেগুলি ধুলোর আস্তরণে ঢাকা ছিল যখন সে সকালে দেখেছিল, এখন দেখল সতেজ ভাব স্নাত। সে একটা খুশির ঢেউ অনুভব করল। সে তাড়াতাড়ি বাড়ি ফিরল। সে দেখতে চেয়েছিলেন কেমন তাজা ও পরিষ্কার রয়েছে তার উঠানে জাম গাছটি। সে যখন বাড়ি পৌঁছেছিল, সে দেখেছিল বৃষ্টি সব পরিবর্তন করে দিয়েছিল। জাম গাছটি পরিষ্কার এবং সদ্য স্থান হয়ে দাঁড়িয়েছিল। আম্মাজি বলেছিল, ধন্যবাদ ভগবান, এটা খুব ভালো বৃষ্টি হলো ছিল। বৃষ্টির ফোঁটা তখনও জাম গাছের পাতা থেকে গড়িয়ে পড়েছিল। সে জাম গাছের নিচে দাঁড়ালো এবং বৃষ্টির ফোঁটা দিয়ে তার মাথায় এবং মুখে পড়তে দিল। সে আকাশের দিকে চোখ তুলল আর দেখল এটা পরিষ্কার, কোনো মেঘের কোনো সরু রেখা ছাড়াই। সে মেঘের সন্ধানে ধুলো এবং রোদের মধ্যে অনেক দূর চলে গিয়েছিল এবং তার অনুপস্থিতি তারা এসেছিল, বৃষ্টিতে ঝরিয়ে দিয়ে তারা চলে গেছে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে গল্প। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের ক্লাসিক স্টোরি পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য।